মেডিকেল শিক্ষার নামভর্তিত চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ের মরে মতালি সংরক্ষণের বিপরীতে নামভর্তিত অনিয়মের অভিযোগ একাংশ শিক্ষার্থীর গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হল ভুক্তভোগী প্রার্থী রাজ্যের সরকারি শিক্ষানুষ্ঠানত অধ্যয়ন করা শিক্ষার্থীক উৎসাহিত করবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে গ্রহণ করেছিল মেডিকেল শিক্ষাত সরকারি শিক্ষানুষ্ঠানের 5% সংরক্ষণ যত প্রথম শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীলৈ সরকারি বিদ্যালয়ত অধ্যয়ন করলে প্রার্থীয়ে মেডিকেল কলেজত লাভ করব 5% সংরক্ষণ কে অনুসরি 72খন আসন সংরক্ষিত করা হয়েছিল সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় সমূহত পিছে নামভর্তি প্রক্রিয়া আরম্ভ হওয়ার লগেলগে চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ত বিসঙ্গতি আর ব্যাপক অনিয়মের অভিযোগ উত্থাপন হয়েছে চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ে নিজে প্রস্তুত করা বাছনি তালিকা বাতিল করার পিছতে উঠিছে অনিয়মের অভিযোগ উদাহরণস্বরূপে এইখন ডিএমই ইউজি 17-2024-536182-9 জাননী অনুসরি সরকারি শিক্ষানুষ্ঠানের অধ্যয়ন করা শিক্ষার্থীর বাবে থাকা 5% সংরক্ষিত আসনের তালিকা বাতিল করেছে চিকিৎসা সঞ্চালকালয়ে কিন্তু চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ে প্রার্থীসকল অনলাইন যোগে সাক্ষাৎকার গ্রহণ করে প্রস্তুত করেছিল সেই তালিকা প্রকাশ করা তালিকাত উল্লেখ আছিল কোন প্রার্থীয়ে কোনখন চিকিৎসা মহাবিদ্যালয়ত নাম ভর্তি করব পিছে এই তালিকা বাতিল করে পুনের অফলাইন সাক্ষাৎকার আয়োজন করেছে চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ে এই কাণ্ডর আড়ত আছে কি রহস্য এই প্রশ্ন তালিকাত নাম থাকা প্রার্থীসকলের চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ের গাফিলতির বাবে এতিয়া আদালতত ওলমি রয়েছে 5% সংরক্ষিত আসনত প্রার্থীর নাম সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে লৈ 23 অক্টোবর ন্যায়ালয় লব গোচরের শুনানি সেকেন্ড টাইম যদি ইন্টারভিউ ললে অফলাইন অফলাইন আমার লগাব ইন্টারভিউ দিলে হাইকোর্টে কলে তোমালোকে ইন্টারভিউ দিয়ে দিয়া যেটা কইছে ইন্টারভিউ দিয়া বাকি কি হয় এটো আমি পিছত চাম বলেন ভট্টাচার্যী আর বীরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট আপুনি বিচরা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ মেডিকেল শিক্ষার নামভর্তিত চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ের মরে মতালি সংরক্ষণের বিপরীতে নামভর্তিত অনিয়মের অভিযোগ একাংশ শিক্ষার্থীর গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হল ভুক্তভোগী প্রার্থী রাজ্যের সরকারি শিক্ষানুষ্ঠানত অধ্যয়ন করা শিক্ষার্থীক উৎসাহিত করবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে গ্রহণ করেছিল মেডিকেল শিক্ষাত সরকারি শিক্ষানুষ্ঠানের 5% সংরক্ষণ যত প্রথম শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীলৈ সরকারি বিদ্যালয়ত অধ্যয়ন করলে প্রার্থীয়ে মেডিকেল কলেজত লাভ করব 5% সংরক্ষণ কে অনুসরি 72খন আসন সংরক্ষিত করা হয়েছিল সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় সমূহত পিছে নামভর্তি প্রক্রিয়া আরম্ভ হওয়ার লগেলগে চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ত বিসঙ্গতি আর ব্যাপক অনিয়মের অভিযোগ উত্থাপন হয়েছে চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ে নিজে প্রস্তুত করা বাছনি তালিকা বাতিল করার পিছতে উঠিছে অনিয়মের অভিযোগ উদাহরণস্বরূপে এইখন ডিএমই ইউজি 17-2024-536182-9 জাননী অনুসরি সরকারি শিক্ষানুষ্ঠানের অধ্যয়ন করা শিক্ষার্থীর বাবে থাকা 5% সংরক্ষিত আসনের তালিকা বাতিল করেছে চিকিৎসা সঞ্চালকালয়ে কিন্তু চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ে প্রার্থীসকল অনলাইন যোগে সাক্ষাৎকার গ্রহণ করে প্রস্তুত করেছিল সেই তালিকা প্রকাশ করা তালিকাত উল্লেখ আছিল কোন প্রার্থীয়ে কোনখন চিকিৎসা মহাবিদ্যালয়ত নাম ভর্তি করব পিছে এই তালিকা বাতিল করে পুনের অফলাইন সাক্ষাৎকার আয়োজন করেছে চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ে এই কাণ্ডর আড়ত আছে কি রহস্য এই প্রশ্ন তালিকাত নাম থাকা প্রার্থীসকল চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ের গাফিলতির বাবে এতিয়া আদালতত ওলমি রয়েছে 5% সংরক্ষিত আসনত প্রার্থীর নাম সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে লৈ 23 অক্টোবর ন্যায়ালয় লব গোচরের শুনানি সেকেন্ড টাইম যদি ইন্টারভিউ ললে অফলাইন অফলাইন আমার লগাব ইন্টারভিউ দিলে হাইকোর্টে কলে তোমালোকে ইন্টারভিউ দিয়ে দিয়া যেটা কইছে ইন্টারভিউ দিয়া বাকি কি হয় এটা আমি পিছত চাম বলেন ভট্টাচার্যী আর বীরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট আপুনি বিচরা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ